নাও ইউ টেল মি অনু, তুমি বলার কি? ইয়েস, হু আর ইউ টু সে অল দিস থিং? দিব্য, দিব্য নয়, ইউ ইনসাল্টিং মি। মান অপমান এসব তোমার আছে অনু? তোমার যদি সামান্যতম সেন্স থাকতো তাহলে আমার সামনে দাঁড়িয়ে এই মেয়েটাকে তুমি এভাবে অপমান করতে পারতে? তুমি আমার মাকে অপমান করতে পারতে? আজকে আমার যা কিছু, আমার যা কিছু হয়েছে তার জন্য আমার জীবনের প্রত্যেকটা ইঁট, আমার মা, আমার এই বোন, আমার পরিবার নিজের হাতে গেঁথে দিয়েছে। তুমি একটা তৈরি বাড়ি পেয়েছো অনু, এর মধ্যে তোমার কোনো কন্ট্রিবিউশন নেই, কিচ্ছু না, নাথিং। মা শোনো আমার কথা, ঠাম্মা আমাদের এখানে আসতে রাজি হয়েছে তার মানে তুমি ভাববে যে ঠাম্মা আমাদের কনসিডার করেছে। এই যে এই মেয়েটা, এই মেয়েটা, এই যে এই মেয়েটা এখানে এসে দিনের পর দিন পড়ে থাকে, তুই কি ভেবেছ ওখানে খেয়ে পড়ার জন্য পড়ে থাকে, খাওয়া পড়ার জন্য আসে? নাও তোমার মেয়েটাকে ভালোবাসে বলে এখানে আসে, এটা তুমি বোঝো? বোঝো না, কিন্তু আমি ফিল করতে পারি, আমি বুঝতে পারি যে শুধুমাত্র এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ও তোমার সমস্ত অপমান, সমস্ত উপেক্ষা মেনে নেয়। আদারওয়াইজ ওর এখানে আসে থাকাটা একটা পানিশমেন্ট। ব্যাস, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। জয়া, জয়া, আমি তোমার পা ধরবো। জি জি বৌদি, 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 এসব তুমি কি যাতা কথা বলছো বলো তো? না জয়া, না, তোমার মতো রাজার তোমাদের মতো মহানুভব মানুষ আমার এত অত্যাচার সহ্য করে, এত কষ্ট করে আমার সঙ্গে থাকছো? আসলে আসলে বুঝতে পারেন জানো যে আমি এত এত খারাপ মানুষ? আমি এরকম করো না বাবা, পিছনে বেরোচ্ছে ভালো খারাপ দা। মা, মা প্লিজ, দোহাই দোহাই মন, প্লিজ, আমি তোমাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আমি এখন থেকে একটা কথা মনে রাখার চেষ্টা করব যে তোমার উপর রাইদার, রাইদার এই বাড়ির সকলের উপর আমার আমার কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো অধিকার নেই আমার এই সংসারে। মা, ব্যাস, মা বলে ডেকে মাদার থেকে অসম্মান করো। যা তুই এগো, তোর দেরি হয়ে যাচ্ছে জয়া। আমার খুব খারাপ লাগছে জানিস তো, খুব খারাপ লাগছে। বাড়িতে এত বড় একটা কাজ, আমার এত অশান্তি। এখন তুমি বেরো পিসিমণি। না ধরো ধরো, এখন না বেরোলে দেরি হয়ে যাবে। যাও তুমি বেরো, আমি মাকে সামলে নেব। যাও, বাবা দেখো না এই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা। আর অ্যাপ্লিকেশন আগে দিন যে কোথায় ইন্টারভিউ দিয়ে দিই, তার কি হলো রে? কি জানি, এখনো তো কিছু জানাইনি। আর এটা হলো একটা প্রাইভেট ফার্মের রিসেপশনিস্টের চাকরি। তোমায় কবে থেকে বলছি যে তুমি স্কুল টুলের চেষ্টা করো, স্কুল সার্ভিস কমিশন দাও, তা না এদিকে ওদিকে একটা কথা যদি শোনো। আর যেখানে কাজ করি না কেন, টিচিং প্রফেশনে যে আমি কখনো যাব না এটা তুমি কেন বোঝো না বাবা? টিচাররা যে কি হতে পারে সেটা আমার মতো কাছ থেকে আর কেউ দেখেনি।
প্রফেশনটাকে আমি ঘৃণা করি বাবা। সাকসেসফুলিতে একটা এস বাদ পড়েছে। আর প্রাইভেট ফার্মে চাকরি করে কত টাকাই বা পাবি? তুই তো যেতে আসতে ভাড়ার পিছনেই চলে যাবে। তাও তো রোজ বাড়ি থেকে বেরোতে পারবো মা। দাদা চায় চিনি ঠিক আছে? হ্যাঁ বাবা দাও, আমি এটা ফ্রেশ কাগজে লিখে তোমাকে দেখিনি, তখন একবার চেক করে দিও। হ্যাঁ কাগজ এলো বোধ হয়। বাহা দেখ তো, তুই জানলি কি করে? লেখাটা পরে জানলাম। ইংরেজি পড়তে জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি ভালো করে বাংলাটাই পড়তে পারো না। অল্প অল্প পারি বটে। চা হয়েছে? বসো। আরে এ তো আমাকে অবাক করে দিল, এ তো লেখাপড়া জানে। কোন ক্লাস অব্দি পড়েছিস রে বাহা? 12 ক্লাস। বাহা তুই 12 ক্লাস অব্দি পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিস? এই মেয়ে ভালো করে বলো তো, 12 ক্লাসে তুমি কত বছর আগে পড়েছো? 2-3 বছর আগে? না তুমি জানতে স্কুলে পড়ে? জানতাম। ও যে 12 ক্লাসে পড়ে তুমি কি সেটা জানতে? শুনেছিলাম। তা সত্ত্বেও তুমি ওকে কলকাতা নিয়ে এসছো? জেঠুমনি আমি আগেও বলেছি, আর ভবিষ্যতে আমাকে জিজ্ঞেস করলে আবার বলবো, একই কথা বলবো যে আমি ওকে এখানে নিয়ে আসিনি। ও জোর করে এখানে এসছে আমার সঙ্গে। এটা তো হতে পারে না, ইটস এ ক্রাইম। একটা মেয়ে এত দূর লেখাপড়া করে পরীক্ষা দিতে পারবে না, সেটা তো হতে পারে না। এই বা শোন, আমি তোকে পড়াবো, তুই পড়বি। তুই লেখাপড়া ছেড়ে কাজ করতে এসেছিস মা? জেঠুমণি আমাদের দেশে এরকম অনেক উদাহরণ আছে, তাও তো সে এখানে এসে একটা ভদ্র বাড়িতে আশ্রয় পেয়েছে। ওর চেয়ে কাউকে খুব ভালোবাসে, আর তার সঙ্গে ওর চেয়ে সম্পর্কটা মনের মতোই ঘনিষ্ঠ, কিন্তু সেটা ওর চেয়ে মনকে বলতে পারছে না। তখন তুমি কি আমার সন্দেহ করছো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।